কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে খাইয়ে সে ছবি প্রকাশ করাকে জাতির সঙ্গে মস্করা বলে মন্তব্য করেছেন হাইকোর্ট রাষ্ট্রপক্ষকে উদ্দেশ্য করে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন হাইকোর্ট বেঞ্চ সোমবার মন্তব্য এ করেন ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন রশিদ ক্যাপশনে হারুন লেখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন নিরাপত্তা নিয়ে আমাদের নানা পরিকল্পনার কথা জানানোর পর তাদের উদ্বেগ দূর হয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে টিম ডিবি ডিএমপি বদ্ধ গত শুক্রবার নিরাপত্তার কথা বলে আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার সার্জিস হাসনাত হাসনাত আব্দুল্লাহ ও নুসরাত তাবাসুমকেও ডিবি হেফাজতে নেওয়া হয়